প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম পাঁচই নভেম্বর রোববার থেকে সারা দেশব্যাপী শুরু হওয়া সর্বাত্মক অবরোধ একটানা না দুদিন অব্যাহত থাকবে এই কর্মসূচি আন্দোলনের শেষ কর্মসূচি নয় দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এই মুহূর্তে জনগণের দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ প্রিয় দেশবাসী দেশে বর্তমানে লেখক সাংবাদিক বুদ্ধিজীবী ছাত্র শিক্ষক চাকুরিজীবী পেশাজীবী কৃষক শ্রমিক কিংবা রাজনৈতিক দলের নেতা কর্মী এমনকি গার্মেন্টস কর্মী থেকে শুরু করে প্রধান বিচারপতি নোবেল লরিয়েট। ফ্যাসিস্ট শেখ হাসিনার রোশনাল আর প্রতিহিংসা থেকে কেউ মুক্ত নয় একজন মাত্র ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার কাছে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের স্বাধীনতা ও অধিকার জিম্মি করে রাখা হয়েছে স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাইলে ফ্যাসিবাদকে অবশ্যই পরাজিত করতেই হবে ফ্যাসিবাদকে পরাজিত করার অন্যতম অস্ত্র আপনার আমার আমাদের সকলের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা প্রিয় দেশবাসী বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে তারা কি কেউ আপনার ভোটে নির্বাচিত আপনি কি ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পেরেছেন কিংবা পারছেন আপনি কি দু সাল কিংবা দু সালের নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে কি ভোট দিতে পেরেছেন আপনার সন্তান যে নতুন ভোটার হয়েছিল কিংবা আপনার স্বজন অথবা প্রতিবেশী তারাও কি কেউ ভোট দেবার সুযোগ পেয়েছিল পায়নি কেউই ভোট দিতে পারেনি চিহ্নিত ভোট ডাকাত হাসিনার শাসন আমলে দেশের কোনো একটি পরিবারের একজন সদস্য দিনের বেলায় ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয় নিরাপদে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবার সুযোগ পায়নি আজ তাই দেশের প্রতিটি পরিবারে প্রতিটি সদস্যই তাদের লুণ্ঠিত ভোটের অধিকার ফেরত পেতে ঐক্যবদ্ধ প্রিয় দেশবাসী আপনার এবং আপনার পরিবারের সদস্যদের লুণ্ঠিত ভোটের অধিকার ছিনিয়ে আনার আন্দোলনে আপনার পরিবারে আপনি নেতা এভাবে ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে প্রতিটি পরিবারেই একজন নেতা রয়েছেন তাহলে মাফিয়া সরকার কতজনকে গ্রেফতার করবে মানুষের লুন্ঠিত ভোটের অধিকার ছিনিয়ে আনার চলমান আন্দোলন দমন করতে মাফিয়া সরকার একের পর এক সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করলেই কি আন্দোলন থেমে যাবে যাবে না কারণ ইতিমধ্যেই এ আন্দোলনের অগ্নিশিখা ধারণ করেছেন দেশের গণতান্ত্রিকামী প্রতিটি পরিবারের প্রতিটি সদস্য প্রিয় প্রত্যক্ষ কিংবা পরোক্ষ গণতন্ত্রকামী প্রতিটি মানুষই চলমানে আন্দোলনে যোগ দিয়েছেন ইতিমধ্যেই স্বতঃস্ফূর্ত ভাবে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করে দেশের জনগণ প্রমাণ করে দিয়েছেন পুলিশের ইউনিফর্ম পরিয়ে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আর যাই হোক আন্দোলনকে দমন করা যায় না অধিকার আদায়ের আন্দোলনে সাহসী ভূমিকার জন্য আমি আবারও দেশের জনগণকে গণতান্ত্রিক আমি জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন চলমান আন্দোলন আঠেরো কোটি মানুষের অধিকার আর বারো কোটি ভোটারের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জনগণের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ প্রিয় প্রদেশবাসী আসুন রোববার থেকে সারা ব্যাপী আবারও শুরু হওয়া দুদিনের অবরোধ কর্মসূচি সফল করে আবারও আমরা জানিয়ে দিই চলমান এই আন্দোলনে আমরা সবাই দেশ এবং স্বাধীনতা রক্ষার আন্দোলনের সৈনিক উনিশশো সালে স্বাধীনতার অর্জনে লড়াইয়ে আমরা পরাজিত হইনি এবার দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার চলমান আন্দোলনে আমরা পরাজিত হব না ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আমি উপলব্ধি করতে পারি দেশের খাওয়া মানুষ কর্মজীবী সহ অধিকাংশ মানুষ দুঃখ কষ্টে দিন অতিবাহিত করছেন কারণ আওয়ামী দলীয় বাজার সিন্ডিকেটের কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বেড়ে চলেছে প্রতিদিন নিশিরাতের ভোট ডাকাত সরকার এতদিন জনগণকে চালের বদলে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিল আর বর্তমানে আলুর দামও সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে কোথাও জনগণের এই দুর্দশার কথা তুলে ধরার সুযোগও নেই কারণ মাফিয়া চক্র প্রতিটি প্রতিষ্ঠানে তাদের কালো থাবা বিস্তার করে রেখেছে প্রিয় দেশবাসী এই কঠিন পরিস্থিতিকে মুক্তি পেতে হলে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে সামিল হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এখনই শ্রেষ্ঠ সময়ে তাই নিজের অধিকার আদায় সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে সামিল হন যদি রাজপথের উত্তাল মিছিলে অংশ নিতে নাও পারেন প্রয়োজনে নিজ বাড়িতে কিংবা বাসায় অবস্থান নিন আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন যানবাহন রাস্তায় চলবে না এটাই আপনার প্রতিবাদ যার যতটুকু সাহস যতটুকু সুযোগ সেইটুকু নিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে হন সোচ্চার থাকুন যার হাতে কলম আছে সম্ভব বলে মাফিয়া সরকার ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে আপনার প্রতিবাদের ভাষা অন্যকে জানিয়ে দিন আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি এভাবে যদি আমরা সবাই যে যার অবস্থান থেকে সাধ্য মতন সামর্থ্যের সবটুকু দিয়ে আন্দোলনের শরীর থাকি ফ্যাসিস্ট হাসিনার পতন সময়ের অপেক্ষা মাত্র প্রিয় বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা এবার আমি বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে অর্থাৎ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই কেন্দ্র থেকে আরম্ভ করে তৃণমূল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আপনারা আপনাদের নেতৃত্ব মেধা যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে দল এবং দেশের জন্য ভূমিকা রেখেছেন ভূমিকা রেখে চলেছেন জীবনের গুরুত্বপূর্ণ সময় দলের স্বার্থে ব্যয় করেছেন আপনাদের সম্মিলিত ত্যাগ ও প্রচেষ্টার কারণেই বিএনপি আজ সারা দেশে সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা দলের অনেক সদস্যকে হয়তো যথাযোগ্য অবস্থানে মূল্যায়ন করতে পারিনি এটি কিন্তু আপনার ব্যর্থতা নয় বরং বলা যায় এটি দলীয় সীমাবদ্ধতার কারণে সুতরাং এ নিয়ে যদি কারো মনে ক্ষোভ কিংবা অভিমান থাকে সেটি সবাইকে ভুলে ঐক্যবদ্ধ থাকার এখন সময়ের দাবি কারণ বর্তমানে দেশ গণতন্ত্র মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে গণতন্ত্র মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে গণতন্ত্রকামী জনগণের কাছে বিএনপির নেতৃত্ব সবচেয়ে বেশি প্রয়োজন আপনার নেতৃত্ব খুবই প্রয়োজন আজ তাই সকলের প্রতি আমার বিনীত আহ্বান আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যে যার অবস্থান থেকে আন্দোলনকে সফল করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ